না করে আল্লাহর কসম তাদের প্রতিটা টুকরো ব্যাঙ্গালোর 56,000 বর্গ মাইলের জমিনে ছড়িয়ে থাকবে। পরিষ্কার বলছে, পরিষ্কার বলছে, আমরা প্রতিশোধে বিশ্বাসী নই, আমরা প্রতিশোধকামী নই। কথা বলেছে ইসলামের জন্যে, কথা বলি ইসলামের পক্ষে, দেশের পক্ষে। রব্বে কাবার কসম, আমাদের বিরোধিতা করলে তোমাদের অস্তিত্ব থাকবে না। ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের কবর রচনা করেছো, ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের পরকালকে ধ্বংস করে দিয়েছো। তওবা করো, ওলামাদের সামনে নত হও, মাফ চাও, না হলে আল্লাহর কসম তোমরা তোমাদের পরিণতি, তোমাদের দলের লোকজনের পরিণতি নিজ চোখে দেখে যাবে। আজকে হেফাজতের এই সম্বর্ধনা বা দোয়া সবাই, আমি হেফাজতের যারা নির্যাতন সহ্য করেছেন লম্বা সময়, আমি তাদের নিয়ে বড় আশাবাদী। ওনারা যদি হেফাজত ইসলামের পতাকা তোলে, হেফাজত ইসলাম পতাকা তোলে সমবেত থাকেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী হযরতের নেতৃত্বে আমরা আরো অনেক কাজ করতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা।